I just think they've been a little rattled. He goes big time. How far is that going? বাংলাদেশ ক্রিকেটে এই মুহূর্তের নির্ভরতার প্রতীক, যার নাম মেহেদি হাসান মিরাজ। অলরাউন্ড পারফরমেন্স দিয়ে বাংলাদেশ দলে তার অবস্থান পাকাপোক্ত করার পাশাপাশি তিনি ধীরে ধীরে বাংলাদেশ দলের একজন নির্ভরযোগ্য সদস্য হয়ে উঠছেন। 2022 সালে ওয়ানডেতে দারুণ পারফরমেন্স করেন তিনি। 2022 মিরাজ খেলেছেন 15টি ওয়ানডে, বোলিংয়ে 24 উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাটিংয়ে এক সেঞ্চুরি ও এক হাফ সেঞ্চুরি সহ রান করেছেন 330। গত মঙ্গলবার ICC তাদের ওয়েবসাইটে বাবর আজমকে অধিনায়ক করে বর্ষসেরা ওয়ানডে একাদশ ঘোষণা করেছে। স্বীকৃতিস্বরূপ সেখানে জায়গা করে নিয়েছেন বাংলাদেশ থেকে একমাত্র মেহেদি হাসান মিরাজ। এছাড়াও ভারত, ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের আছেন দুজন করে খেলোয়াড়, পাকিস্তান ও জিম্বাবুয়ে থেকে আছেন একজন করে। বর্ষসেরা ওয়ানডে একাদশে আছেন বাবর আজম, ট্র্যাভিস হেড, সাই হোপ, শ্রেয়াস আয়ার, টম লাথাম, সিকান্দার রাজা, মেহেদি হাসান মিরাজ, আলজারি জোসেফ, মোহাম্মদ সিরাজ, ট্রেন্ট বোল্ট ও অ্যাডাম জাম্পা।